ধেমাজি রাজহুয়া প্রেক্ষাগৃহত ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সমিতির ত্রয়োদশ সংখ্যক প্রতিষ্ঠা দিবস উদযাপন। বৃহস্পতিবার দিনের 12 বজাত ধেমাজি রাজহুয়া প্রেক্ষাগৃহত দিনজোড়া কার্যসূচীর আয়োজন করা ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সমিতির ত্রয়োদশ সংখ্যক প্রতিষ্ঠা দিবস আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানত পুৱা বৃক্ষরোপণ, পতাকা উত্তোলন, শহীদ তর্পণ কার্যসূচী রূপায়ণ করার পিছতেই শিক্ষার বাণিজ্যিকরণ বন্ধ করা, বান গড়াখহনীয়া সমস্যাক রাষ্ট্রীয় সমস্যারূপে ঘোষণা করার দাবিত প্রতিবাদী শোভাযাত্রা উলিওয়া হয়। ইয়ার পিছতেই দিনের 2 বজাত মুক্তি সভা অনুষ্ঠিত হয়। মুখ্য অতিথি হিসাবে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির বিভিন্ন জাতীয় সংগঠনের বিষয়ববীয়াসকল উপস্থিত থাকে। মুক্তি সভাত অসমৰ সমস্যাসমূহৰ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। চাওক, আজি আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি 13 সংখ্যক প্রতিষ্ঠা দিবসের সংগতি রাখি আজি আমি এক প্রতিবাদী শোভাযাত্রা কার্যসূচী রূপায়ণ করেছো। আজি আমার এই প্রতিবাদী কার্যসূচীত আমি সরকারক দাবি জানাইছো যে আমার বান গড়াখনীয় সমস্যা রাষ্ট্রীয় সমস্যা রূপে ঘোষণা করবেন আর শিক্ষা বাণিজ্যকরণ বন্ধ করবেন। আপনাদের জানে শিক্ষা বাণিজ্যকরণ হওয়ার ফলত বহু ছাত্র ছাত্রী আধাতে জীবন সামরিবলগিয়া হয়েছে, তেখেতলোক শিক্ষা জীবন সামরিবলগিয়া হয়েছে, যার ফলত আমার দেশত নিবনুয় সমস্যার সৃষ্টি হয়েছে। গতি আমি সরকারক দাবি জানাইছো যে শিক্ষা প্রাথমিক পর্যায়ের উচ্চ পর্যায়ের বিনামূল্যা হব লাগবে। লগতে আপনাদের জানে আমার ধেমাজি জেলাখনত যথেষ্ট বান গড়াখনীয় সমস্যা আছে। আপনাদের জানে আজি বহুদিন মাহ মাহ ধরে আমার 15 নং রাষ্ট্রীয় ঘাইপথের উপর বানপানী গৈ থাকে, কৃত্রিম বান যায়। গতি এই সমস্যাবোৰ সরকারে কিয় গুরুত্ব নিদিয়ে? কেবল ফিজুস হাজরিকা ডাঙরিয়া, জলসম্পদ মন্ত্রী ফিজুস হাজরিকা ডাঙরিয়া এখন সেলফি লৈ মথাৰিৰ ওপৰত সেলফি উঠি কেবল ফেসবুকত দিয়ে, কিন্তু সমস্যার স্থায়ী সমাধানের কারণে তখন কোনো ব্যবস্থা নকরে। গতি ফেসবুকত লিখিলে সমস্যা সমাধান নহয়। আমি তখন আহ্বান অনুরোধ জানাইছো যে আমার বান গড়াখনীয় সমস্যাটো প্রকৃতার্থত যদি সমাধান বিচারে বিজ্ঞানসম্মতভাবে রাষ্ট্রীয় সমস্যা রূপে ঘোষণা করবর কারণে দাবি জনাক আর রাষ্ট্রীয় সমস্যা রূপে বান গড়াখনীয় সমস্যা ঘোষণা করে। সমিতির সন্মানীয় সভাপতি দেববোধ শইকীয়া ডাঙরিয়া আর আমার যুতিয়া সভাপতি পাপু দত্ত ডাঙরিয়া, সাধারণ সম্পাদক প্রাঞ্জল কলিতা ডাঙরিয়া, রাহুল শেট্টি ডাঙরিয়া, কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়া ডাঙরিয়া প্রমুখে করে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর দল সংগঠনের নেতৃবর্গ আজি আমার লগত উপস্থিত থাকিব। গতি আমি সমূহ ধেমাজিবাসীক আহ্বান জানাইছো যে আমার ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির ছাত্র ছাত্রী সমস্যার বাবে যা আমি সংগ্রাম করে আছো, আপনাদের জানে আমি আজি 13টা বর্ষত ভরি দিছো। গতি ছাত্র ছাত্রী সমস্যার কারণে আমি যা সংগ্রাম করেছো আপনাদের আমার সহযোগ করক। অনাগত দিনত আমি রাইজক ছাত্র সমাজক প্রতিশ্রুতি দিব খুঁজো যে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির ছাত্র ছাত্রী প্রতিটি সমস্যাক লৈ শক্তিশালী রূপত অনাগত দিনত সংগ্রাম করব। আর ছাত্র যি আমি মূল দাবি যে আমার ছাত্র যি শিক্ষা যি বিনামূলীয়া হব লাগে, আমি কৈছো যে শিক্ষা বিনামূলীয়া হব লাগে প্রাথমিক পর্যায়ের উচ্চ পর্যায়ে, আর শিক্ষা প্রাথমিক পর্যায়ের যদি উচ্চ পর্যায়ে যদি সরকারে শিক্ষা বিনামূলীয়া নকরে তো অনাগত দিনত যে আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিয়ে সমগ্র ছাত্র সমাজক, বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজক, মহাবিদ্যালয়সমূহ ছাত্র সমাজক আমি লগত লৈ আমি সরকারের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ গড়ি তুলি। ব্যুরো রিপোর্ট, অসম টুডে। হয়, এইদরে।